Assalamualaikum. This is Tilottoma. Welcome to my another vlog. Ajke hocche Friday, Zuma Mubarak to everyone. Friday random vlog e shobai ke apnader janacchi ami most welcome. And ajke jehetu Friday, so ajke hocche ami amar basha kintu onek guest ashbe. And ami taderke invite korechi amader basha ashar jonno. Basically invite ta chilo onek ager, but unfortunately kono ekta reason amar invite ta hoyni. So hoje chole gelo amar dui khala to bone husband, charta members আমাদের ফ্যামিলি থেকে আসবে না, সো এই ভেবে আমি একটু লেট করে ইনভাইটটা তাদেরকে করলাম এন্ড তারা আজকে ইনশাআল্লাহ সবাই আসবে। সো আজকের ব্লগটা হবে আমার দাওয়াতি ব্লগ, ঠিক আছে? সো আমি জানি না ব্লগ আমি কিভাবে কন্টিনিউ করতে কি করব না করব বা কন্টিনিউ করতে পারবো কি না, কারণ আমার বাসায় যেহেতু গেস্ট আসবে আমি অবভিয়াসলি সবকিছু নিয়ে একটু বিজি থাকব। সো এই বিজির মাঝখানে আমি চেষ্টা করব কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড বাকিটা আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, কি হবে কি না হবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি ব্লগটা কিভাবে কন্টিনিউ করব এত ভিড়ের বিজির মাঝখানে। সো বাই দ্য ওয়ে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড মাই ফেসবুক পেজে, ঠিক আছে? ইনস্টাগ্রাম আমি পেজ বলবো না, এটা আমার প্রোফাইল আছে, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন, আমি কোনো পেজ করছি না। আর টিকটক তো টিকটকই, আর ফেসবুকের একটা পেজ আছে যেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন, দ্যাটস ইট। সো যারা এখনও আমাকে চ্যানেলটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। অ্যান্ড আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আজকে আমার প্রচুর কাজ, অনেক বেশি বিজি থাকব, জানি না কিভাবে কি করব, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এখন বাজছে হচ্ছে সকাল 9:50 কি 45 হবে, মানে 9:45 কাছাকাছি। আমি 10টা থেকে ঘুম থেকে উঠলাম, তারা আমাদের বাসা আসবে 11টার মধ্যে, কারণ আমার হাজবেন্ড হচ্ছে সব পুরুষদেরকে বলে দিছে যে মামা আঙ্কেল যা আছে সবাইকে বলে দিছে যে আপনারা 11 থেকে 11:30 ভিতর আমার বাসায় আসবেন। রিজন হচ্ছে তাদেরকে নিয়ে আমার হাজবেন্ড চকবাজার শাহী মসজিদে নামাজ পড়তে যাবে, কারণ মসজিদটা মাশাল্লাহ অনেক নাকি সুন্দর করেছে। সো দ্যাটস দ্য রিজন, ওরা সবাই মেবি 11টা কি 11:30 ভিতরেই চলে আসবে, বাট আমি নিজে ঘুম থেকে উঠলাম মাত্র 10টার দিকে। এখন আমি নিচে যাব, আমার হাজবেন্ড গিয়েছে ব্রেকফাস্ট, আজকে আমরা বাসার থেকে কোনো ব্রেকফাস্ট বানাবো না কারণ অনেক কাজ আছে, ঠিক আছে? সো বাইরের থেকে আমার হাজবেন্ড ব্রেকফাস্ট নিয়ে আসবে, নিজে খেয়ে নিয়ে আসবে, আমরা ওই ব্রেকফাস্টই করব। অ্যান্ড আজকের রেসিপি বা আজকের মেনুতে কি কি থাকবে আমি একটু শর্ট আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মানে সবাই ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, আমরা আজকে কোনো ওয়েলকাম ড্রিঙ্ক দিব না, আমরা সব আজকে দেশীয় ফল দিচ্ছি, ঠিক আছে? ক্লিপস অ্যাড করার ট্রাই করব, বাট আমি এখনো বলছি আমি কিন্তু শিওর না কিভাবে ক্লিপস আমি অ্যাড করব, আমি হচ্ছে কি বলবো, কারণ বিজির মধ্যে আমি কিভাবে কি করব আমার তো মাথাই খেলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্টেই আমরা মানে আমি আমার হাজবেন্ড ভেবেছি যে তাদেরকে হচ্ছে কি দেশীয় ফলটা আমরা 12টার মধ্যে দিব, দেন হচ্ছে দুপুরের লাঞ্চটা আমরা 2টার মধ্যে দেওয়া ট্রাই করব। অ্যান্ড দুপুরের লাঞ্চে থাকবে 6 থেকে 7 কি 8 রকমের ভর্তা আর হচ্ছে বৌকুতি, ঠিক আছে? আর হচ্ছে এই তো, তারপরে তো রাত্রে খাওয়া দাওয়ার পর্বে যাবই, এখন আমরা নাই বলি, সবকিছু যদি আমি ফার্স্টেই বলে দিলাম তাহলে আমার ব্লগটা কেউই দেখতে যাবে না। সো কিপ অন ওয়াচিং মি, বাই বাই। আর আমি এখন যাচ্ছি ফার্স্টে শাওয়ারে, দেন হচ্ছে আমি নিচে নামবো, কারণ আমি ফার্স্টেই শাওয়ারটা নিয়ে নিব, কারণ শাওয়ারটা নিয়ে নিলে আমার মাথা থেকে অনেক বড় একটা বোঝ হালকা হবে, কারণ আমার মাথা কিন্তু এমনিতেই অনেক গরম হয়ে আছে, আর আমি শাওয়ার এই কারণ আমি সকাল সকালে শাওয়ারটা নিয়ে নিই মাথাটাকে কুল রাখার জন্য, ঠিক আছে? সো আমি শাওয়ার নিয়ে নিচে যাব, নাস্তা করব। সো কিপ অন ওয়াচিং মি। ওকে, দেন হচ্ছে ব্রেকফাস্টের জন্য আমাদের এখন আমার হাজবেন্ড নিয়ে আসছে খাসির পায়া, নান, রুটি, গরম গরম একদম ধোয়া উঠানো, আমার মোস্ট 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 ফেভারিট সুজির হালুয়া, অ্যান্ড হচ্ছে সাথে চিকেন স্যুপ যেটা কিনা হচ্ছে চান্দা হোটেল থেকে নিয়ে আসছে আমার হাজবেন্ড গরম গরম। দেন হচ্ছে ব্রেকফাস্টের পর 1 কাপ স্ট্রং চা আমি খেয়ে নিলাম মাথাটাকে অবশ্যই কুল রাখার জন্য, ঠিক আছে? দেন হচ্ছে আস্তে আস্তে সব গেস্টরা আসা শুরু করে দিল, আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক না দিয়ে আমি দেশীয় ফল খেতে দিলাম যেটা কি না সবগুলোতেই হচ্ছে ভিটামিন থাকবে, এগুলো সব আমার রিলেটিভরা। সো এখানে কী কী দিয়েছি, জাম্বুরা, পেঁপে, কলা, আচার। দেন চলে গেলাম দুপুরের ভর্তার
পর্বে ভর্তা হচ্ছে মোট আমরা 8 রকমের ভর্তা প্রিপেয়ার করেছি, যেটা কিনা আমি বলে দিব। এটা হচ্ছে বেগুনের ভর্তা, ঠিক আছে, গোল বেগুনের ভর্তা। দেন এটা হচ্ছে লাউ শাকের ভর্তা, ঠিক আছে, আর এটা হচ্ছে কালিজিরা ভর্তা, এটা আমরা সবাই কম বেশি চিনি, এটা কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে লাল মরিচের ভর্তা, যতটা দেখতে লাল হচ্ছে ততটা মানে ঝাল হয়নি। এটা হচ্ছে বাগেরা শুটকির ভর্তা, এটা হচ্ছে সবুজ শুটকির ভর্তা কাঁচা মরিচ দিয়ে, এটা হচ্ছে সর্ষে আর হচ্ছে ডিম দিয়ে ভর্তা, আর এটা হচ্ছে কাটা শুটকির ভর্তা একটু দু পেঁয়াজের মতো। সো এই হচ্ছে আমার 8 রকমের ভর্তা। আমাদের যেহেতু গ্যাসের একটু প্রবলেম চলছে কয়েকদিন যাবতো, তো আমার হাজব্যান্ড হচ্ছে আগে থেকেই ভর্তা প্রিপেয়ার করে রাখতে বলেছিল, আর আমার শাশুড়ি চুলায় অলরেডি খুদের ভাকা বসিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ফুল ভর্তার, একদিন ভর্তার ডিটেলসও সব কিছু ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমি আসলে ক্লিপ নিতে পারছিলাম না বিকজ অফ বিজির কারণে, গেস্টদেরকেও আমার দেখতে হচ্ছে, সাথে রান্না বান্না সব কিছু করতে হচ্ছে। দেন আমরা চলে গেলাম খাবার দাবার পর্বে। 3 ধাপে খাওয়া হয়েছে, বাচ্চাদের জেন্টস, দেন হচ্ছে লেডিস। সো আমি শর্ট শর্ট ক্লিপের ভিতরেই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমি এত বেশি বিজি ছিলাম যে বিজির জন্য আমি হয়তো বা অনেক ক্লিপস আমি অ্যাড করতে পারিনি। সো দুপুর যেহেতু অনেক লং টাইম হয়ে গিয়েছিল, কেউ কেউ সোফাতেই খেয়ে নিচ্ছিল, কারণ হচ্ছে সবাই তো আর আমাদের মতো দেরি করে খায় না, রাইট? সো এই জন্য হচ্ছে যে যার যার মতোই নিয়ে নিচ্ছিল। তারপর আমরা 3 ধাপেই বেশিরভাগ খাবার পর্বটা আমরা রেখেছিলাম, আর জুম্মার দিন যেহেতু ছিল সব পুরুষরা হচ্ছে নামাজটা পড়েই সবাই খেতে চায়, যেটা কিনা আমার বাসায়ও সেম এইটাই হয়। আমার হাজব্যান্ড একদমই সাথে সাথে খেতে চায় না, সে প্রথমে নামাজ পড়ে আড্ডা দিয়ে দেন হচ্ছে বাসায় ব্যাক করে। আর আমি ব্লগে হচ্ছে সব কিছুই শেয়ার করি আমার সব কথা। সো এখন আমি ডিরেক্টলি চলে গেলাম নাস্তার পর্বে। এটা হচ্ছে লুচি হালুয়া, আমার এখানকার অনেক হাইপড একটা নাস্তা, আমরা প্রায় এনে খাই। দেন হচ্ছে অ্যাপেল ছিল, মিষ্টি ছিল 2 রকমের, বিস্কিট ছিল, মালটা ছিল, কেক ছিল প্লেন কেক, দেন হচ্ছে মাসে বড়া ছিল, 2 রকমের কলা দিয়েছিলাম, সাগর কলা, সবরি কলা, আর হচ্ছে কী আর বলবো, বিস্কিট ছিল 2 রকমের। সো এই হচ্ছে নাস্তা। সন্ধ্যাও কীভাবে যে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না, একদম অনেক ফাস্ট টাইম চলে যাচ্ছিলো যদিও বা। সো যতটুকু পেরেছি ক্লিপসগুলো অ্যাড করেছি, আর কেউ ভাববেন না প্লিজ, এক্সট্রিমলি সরি যে আমি অনেক ক্লিপস অ্যাড করতে পারিনি। কেউ ভাববেন না যে শুধু ব্লগে আমি খাবারের মেনু শুধু দেখিয়েছি। দেন বাচ্চাদের হচ্ছে বিকালের টাইমটা তারা আমাদের ছাদে স্পেন্ড করলো, ভালোই খেলাধুলা করলো, আমরা সবাই মোটামুটি ছাদে উঠেছিলাম ওই টাইমটাতেও। আমি বলবো না যে আমি ছাদে উঠে ভিডিওটা করেছি, এটা আমার কাজিন থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম, কারণ আমি ছাদে উঠার কোনো টাইমই পাইনি। বিকালের টাইমটাতে যখন বাচ্চারা ছাদে খেলছিল, বড়রা সবাই ছাদে ছিল, আমি নিচে ওদের সন্ধ্যার নাস্তার প্রিপেয়ার করছিলাম, কারণ ছাদ থেকে নেমেই সবাই নিচে আসবে নাস্তা করবে। সেই ক্লিপটা আমি আমার কলেজিন থেকে আমি নিয়েছিলাম, আর এই তো। সো সবাই ওভারঅল দিনটা ভালোই কেটেছিল, আর সবচেয়ে বড় ভালো লেগেছিল যে ওয়েদারটা অনেক ভালো ছিল, না গরম না ঠান্ডা, বৃষ্টি তেমন কিছুই ছিল না, একদম নর্মাল একটা ওয়েদার ছিল, ভালো লাগছিল। সব বাচ্চারা বড় ছাদ পেয়ে খুশি, দৌড়িয়েও খেলতে সবাই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছে। সো দিনটা যে কীভাবে কেটে গেল নিজেও আর কি ভালোই লাগলো, সব আমার মামারা খালারা সব আমরা একত্রিত হয়েছি, বোনের বাচ্চাগুলো আসছে, অনেক ভালো লাগছে দিনটা। আর আপনারা দেখতেই পারছেন মানহা কী পরিমাণ হ্যাপি, সবে আমাকে আস্ক করছিল যে মানহার কেন চুল ফেলে দিয়েছে। আসলে মানহার হচ্ছে দাঁত পড়ে গিয়েছে, সো আমাদের ঢাকাইয়াদের একটা নিয়ম যে দাঁত পড়ে গেলে হচ্ছে গিয়ে মাথাটা আর চুল ফেলে দিতে হয়, তা না হলে নাকি চুলগুলো অটোমেটিক্যালি বড় হয়ে গেলে পড়ে যায় আর এই চুলটা নাকি ভালো হয় না।
সো আমি কি করেছি, তার এই জন্য চুলটা ফেলে দিয়েছি ছোটবেলা থাকতেই, আর বেশি দিন না, হয়তো বা 6 মাসের মধ্যে এবার ঠিক হয়ে যাবে। দেন একবারে ডিরেক্টলি আমি আবার চলে গেলাম নাস্তার পর্বের পরে, আমার রাত্রের রান্নার পর্বে। এটা হচ্ছে আমার মোরগ পোলাও রান্না করেছে আমার আম্মু, 2 পাতিল মোরগ পোলাও রান্না করেছে আমার আম্মু, আর সাথে ছিল মুরগির রেজালা, সেটাও আমি অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, এখানে হচ্ছে 5 কেজি চালের মোরগ পোলাও, আর এটা হচ্ছে রেজালা যেটা আমার শাশুড়ি রান্না করেছে, সাদা রেজালা, দেখতে অনেকই যেমন ইয়াম্মি লাগছে খেতেও তেমনই মজা। সো আমি যেহেতু অনেক ক্লিপস অ্যাড করতে পারিনি, সো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। লাস্ট মোমেন্ট আপনার সাথে কিছু ক্লিপস অ্যাড করে দিলাম, পিকচার্স। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। Thank you.